আসসালামু আলাইকুম। SEIP ট্রেনিং চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা যে প্রশিক্ষণের বিষয়গুলো নিয়ে কথা বলবো, সেই প্রশিক্ষণগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যোগ্য উপযোগী প্রশিক্ষণের বিষয়। আর একটা বিষয় হচ্ছে, এবং যে প্রশিক্ষণের বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে জানাবো, সেই প্রশিক্ষণটি শুধুমাত্র আপনাকে একজন দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলবে না, আপনাকে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে। সো উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রয়াসই হচ্ছে আজকের এই প্রশিক্ষণের বিষয়গুলো। তো চলুন আমরা দেখে আসি কোন কোন প্রশিক্ষণের বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা প্রথমত হচ্ছে বিউটিফিকেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে গার্মেন্টস ডিজাইন প্রোডাকশন ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, এখানে হবে ফ্যাশন ডিজাইন পণ্য এবং উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ আর কি। তারপর 3 নম্বরে রয়েছে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, যেমন হচ্ছে খাদ্য পানীয় প্রস্তুতকরণ এবং উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ। তারপর হচ্ছে আইটি অ্যান্ড ফ্রিল্যান্সিং এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, এবং হচ্ছে আপনার মোবাইল ফোন সার্ভিসিং অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। তার মানে আপনারা প্রশিক্ষণের বিষয়গুলো শুনেই বুঝতে পারছেন যে আজকের যে প্রশিক্ষণের বিষয় আপনারা জানতে চাচ্ছেন, প্রত্যেকটা প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে আপনাকে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। আপনারা জানেন, দক্ষ উদ্যোক্তা হিসেবে যদি আপনি এই প্রশিক্ষণের কার্যক্রমগুলো নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে ব্যাংক থেকে লোন প্রাপ্তির ব্যাপারেও সহযোগিতা করা হবে। তো চলুন দেখে আসি এই প্রশিক্ষণ কার্যক্রমগুলো কে করছে। বরাবরের মতোই এই প্রশিক্ষণ কোর্সগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে, এবং যা এখানে অর্থায়ন করছে বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম, এবং প্রশিক্ষণ কার্যক্রমগুলোগুলো বাস্তবায়ন করছে BWCCI। সো এখানে যত আপনাদেরকে যে 5টি বিষয়ের উপরই জানালাম যে প্রশিক্ষণের বিষয়গুলো, সেই প্রশিক্ষণের প্রত্যেকটা কোর্সই কিন্তু হচ্ছে 3 মাস মেয়াদী এবং 60 কর্মদিবস। ওকে, এবং অবশ্যই কিন্তু আপনার প্রশিক্ষণ কোর্সগুলো অনাবাসিক এবং সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি, আপনাকে থাকার কোনো ব্যবস্থা করা হবে না। আপনি এই প্রশিক্ষণগুলো যদি গ্রহণ করতে চান, আপনি আপনার নিজ উদ্যোগে থাকার ব্যবস্থা আপনাকে করতে হবে। ওকে, তার মানে হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই প্রশিক্ষণ কার্যক্রমগুলো অংশগ্রহণ করতে আপনি আবেদন করতে পারেন। পাশাপাশি অনেকগুলো টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই প্রশিক্ষণ কার্যক্রমগুলো রয়েছে। সো মেইনলি দেখেছি আপনার কোন কোন জেলাগুলোতে আপনার হচ্ছে। প্রথমত হচ্ছে ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, খুলনা, যশোর, রংপুর, দিনাজপুর, সিলেট, চট্টগ্রাম, টাঙ্গাইল ও রাজশাহী জেলায় এই 5টি প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকছে। এবং আপনারা জানেন এই চ্যানেলে যতগুলো প্রশিক্ষণ কার্যক্রম সম্পূর্ণ ভিডিও পোস্ট করা হয়, প্রত্যেকটা কার্যক্রমগুলো কিন্তু চলমান প্রক্রিয়া। আপনি হতে পারে যে এই ভিডিওটি দেখছেন, আজকে যে বিষয়গুলোর কথা বলছি একটা সার্টেন টাইম পর্যন্ত কিন্তু এটা আবেদনের সময়সীমা কোর্স শেষ, আবার কিন্তু পরবর্তীতে নতুন কিছু সার্কুলার আসবে সেম ইনস্টিটিউটগুলো এবং সেম প্রশিক্ষণ কার্যক্রমগুলো। তার মানে হচ্ছে এই ভিডিওটি আপনার লাইফটাইমের জন্য বলতে পারেন, যতদিন SEIP প্রজেক্ট চলমান থাকবে ততদিন এইরকম প্রশিক্ষণ কার্যক্রমগুলো আশা করা যায় চলমান থাকবে। ওকে, সো আমরা তবু আসেন যে আপনারা এখন নারায়ণগঞ্জ, নরসিংদী এইরকম বিষয়গুলো কোথায় হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রমগুলো প্রদান করা হয়। আপনারা হচ্ছে প্রথমে আমরা যদি একটু নরসিংদীতে কোথায় করা হচ্ছে, স্কলার পলিটেকনিক ইনস্টিটিউট। আপনারা এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমি এই টোটাল ফিচারগুলো দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। পাশাপাশি কমিউনিকেশন কীভাবে করবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে কমিউনিকেশন করতে পারবেন। সো আমরা যেটা বলছিলাম, নরসিংদীতে কিন্তু হচ্ছে স্কলার পলিটেকনিক ইনস্টিটিউট, এবং হচ্ছে যশোরে হচ্ছে আপনার জয়তী সোসাইটি, এবং হচ্ছে আপনার যদি বলে রাজশাহীতে হচ্ছে সাফা হার্বাল বিউটি কর্নার, এবং যদি বলে হচ্ছে সিলেট জিন্দাবাজারে সেটা হচ্ছে লেডিস লাউঞ্জ বিউটিফিকেশন অ্যান্ড ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট। তারপর যদি বলে হচ্ছে আপনার ঢাকার মধ্যে রয়েছে পার্থিব গ্যালারি বিউটি অ্যান্ড পার্লার ট্রেনিং ইনস্টিটিউট, সেটা হচ্ছে শ্যামলিতে। আর হচ্ছে ধানমন্ডিতে কিন্তু ঢাকার মধ্যে রয়েছে একাডেমিক অফ এলেন, এই অ্যাড্রেসে আপনি করতে পারবেন, সেটা হচ্ছে আপনার ধানমন্ডি থেকে। প্রথমে হোপ টেকনিক্যাল ইনস্টিটিউট, সেটা হচ্ছে আপনার গোল্লামারি খুলনাতে। পাশাপাশি আবারও স্কলার পলিটেকনিকে কিন্তু আপনার ফ্যাশন ডিজাইন কোর্সটাও হচ্ছে। সো আপনার ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে বিষয়গুলো জেনে নেবেন। আমি ভিডিওটি আপনাদেরকে লম্বা না করে আমি একটু শেষ করতে চাচ্ছি আর কি দ্রুত। সো এভাবে পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। তো এর মধ্যে আমার দেখার বিষয় হচ্ছে, আপনি যদি এই প্রশিক্ষণ কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করেন, তাহলে আপনি কী কী সুবিধা পাবেন।
প্রথমত হচ্ছে আপনি প্রশিক্ষণ কার্যক্রম করছি কিন্তু হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, এবং আপনি যদি 80% অবশ্যই আপনাকে 80% ক্লাসে কিন্তু আপনাকে উপস্থিত থাকতে হবে। এবং যখন আপনি সফলভাবে প্রশিক্ষণটি শেষ করবেন, দৈনিক যাতায়াত ভাতা আপনাকে 100 টাকা এবং টিফিন ভাত 50 টাকা, মোট 150 টাকা প্রতিদিনের জন্য কিন্তু আপনাকে প্রদান করা হবে যদি এই প্রশিক্ষণ কার্যক্রমে আপনি অংশগ্রহণ করেন। তো প্রশিক্ষণ শেষে কৃতকার্য প্রশিক্ষণ কিন্তু অবশ্যই সনদ প্রদান করা হবে, এবং হচ্ছে কৃতকার্য প্রশিক্ষণের ব্যবসা উন্নয়ন বা কর্মসংস্থানের সহায়তা করা হবে, সেটা কিন্তু আর্থিক হতে হবে। যেটা বলছিলাম যে কৃতকার্য প্রশিক্ষণার্থীদের ব্যবসা উন্নয়ন প্রচারে ব্যাংক ঋণ প্রাপ্তি দেওয়া কিন্তু সহযোগিতা করা হবে। আর আপনি যদি এই প্রশিক্ষণ গ্রহণ করতে চান তাহলে আপনার বয়স সর্বনিম্ন 18 হতে এবং সর্বোচ্চ 45 বছর পর্যন্ত হতে হবে। এবং এখানে বলা আছে বিউটিফিকেশন ডিজাইন ব্যবহার স্পন্সর কমপক্ষে আপনাকে SSC পাস কিন্তু শিক্ষক যোগ্যতা হতে হবে। সো আমরা একটু উপরে যুক্ত গেলেই কিন্তু আপনি আরও ডিটেল পেয়ে যাবো যে আপনি এই কোর্সগুলো কবে থেকে শুরু হচ্ছে সেই বিষয়ে। তারপরে যাচ্ছেন এখানে প্রত্যেকটা প্রশিক্ষণ কোর্সই কিন্তু আপনার আপনার দ্যাট মিনস হচ্ছে জুলাই তিন তারিখ হইতে আপনার আগস্টের 4 তারিখ পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। তার মানে হচ্ছে 3 মাস প্রশিক্ষণ কার্যক্রমটি হবে, এবং এই প্রশিক্ষণের আবেদনের মেয়াদগুলো কিন্তু হচ্ছে সেম, আপনাকে ছয় জুনের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে, হতে 27 জুন পর্যন্ত, 6 থেকে শুরু হয়েছে আপনাকে 27 জুন। তার মানে হচ্ছে বুঝতে পারছেন আজকে কিন্তু আপনার দেখে আসি আমরা একটু কত তারিখ আজকে, আজকে হচ্ছে আপনার 24 তারিখ। তার মানে আপনাকে অবশ্যই 27 জুনের মধ্যে আবেদন করতে হবে যদি আপনি এই প্রশিক্ষণ কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করতে চান। প্রত্যেকটা কোর্সের ডিউরেশন এবং আবেদনের শেষ ডে কিন্তু সে একই হয়েছে। সো দ্রুত আবেদন করে ফেলুন যারা ভিডিওটি পেয়েছেন, এবং যদি আপনি এই ভিডিওটি দেখে আবেদনের সময়সীমা না থাকেন তাহলে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো গুছিয়ে রাখুন, আপনি আবেদন করতে পারবেন নতুন করে। পরবর্তী 2 মাস পরেই কিন্তু আবার একটা সার্কুলার আসবে, তখন আপনি আবেদন করতে পারবেন। ওকে, সো যেটা বলছিলাম যে আপনি কিছু কোর্সের হচ্ছে আপনার শর্তসমূহ রয়েছে আবেদন ফর প্রয়োজনীয় কাগজপত্র, এগুলো আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে প্রয়োজন অনুযায়ী পড়ে নেবেন। এবং কমিউনিকেশন যোগাযোগের নাম্বারগুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিকানা দিয়ে দিচ্ছি, সেখানে আপনি ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে পেয়ে যাচ্ছেন। সো আজকের মতো এখানেই নিচ্ছি, আরেকে বলে রাখছি আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যে কোনো ধরনের কারিগরি প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের খবর বা তথ্য সবার আগে জানার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আবারও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।